আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি তো আজকে আমাদের আজকে আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ত্রিপুলি অনলাইন ব্যাস নতুন করে আমরা আবার রান করব শুধু ডিপার্টমেন্টের জন্য তাহলে কততম দশম ঠিক আছে তো দশম ত্রিপুলি অনলাইন ব্যাস আমরা চালু করতে যাচ্ছি আগামী তেরো তারিখে ঠিক আছে আগামী তেরো বারো দুই হাজার চব্বিশ ঠিক আছে তেরো বারো দুই চব্বিশে ঠিক আছে তেরো বারো দুই থেকে আমরা দশম ত্রিপুলি অনলাইন ব্যাচ চালু করব ওকে তো এই যে ত্রিপুলি অনলাইন ব্যাচ চালু করবো শুধু ডিপার্টমেন্টের জন্য তো এই ডিপার্টমেন্টের কি কী সিলেবাস এর মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটাই হচ্ছে আলোচনার টপিক আজকে আমাদের আচ্ছা কী কী আছে প্রথমে আমরা দেখবো হচ্ছে সার্কিট তো সার্কিটের মধ্যে কি কী থাকবে সার্কিটের মধ্যে থাকবে ডিসি সার্কিট এবং গেই এসি সার্কিট তো ডিসি সার্কিটের মধ্যে ক্লাস কয়টা সাঁত্রিশটা এসি সার্কিটের মধ্যে ক্লাস কয়টা পঞ্চাশটা ঠিক আছে মেশিন মেশিনের মধ্যে ক্লাস কয়টা আঠারোটা ডিসিমেশনের ডিসি মেশিনের মধ্যে ক্লাস আঠারোটা এসি মেশিনের মধ্যে ক্লাস কয়টা পঞ্চাশটা অধিকও হতে পারে কারণ ক্লাস এখনও মেশিনে শেষ হয় নাই ডিসি মেশিনের দুই একটা বাড়তে পারে তো ধরলাম অ্যাপ্রক্সিমেটলি আটষট্টিটা ঠিক আছে আচ্ছা ওকে তারপরে পাওয়ার সিস্টেম তো পাওয়ার সিস্টেমের মধ্যে ক্লাস কয়টা ছাপ্পান্নটা তো এখন আমরা দেখবো যে পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেমের মধ্যে ক্লাস কয়টা ছাপ্পান্নটা ঠিক আছে তারপরে ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিকের মধ্যে ক্লাস হচ্ছে ইলেকট্রনিক কয়টা পার্ট দুইটা অ্যানালগ ইলেকট্রনিক এবং কি ডিজিটাল ইলেকট্রনিক ঠিক আছে তো অ্যানালগ ইলেকট্রনিকের মধ্যে থাকবে হচ্ছে পঁচিশটা ডিজিটালের মধ্যে থাকবে কয়টা তেরোটা মোট কয়টা থাকবে আটত্রিশটা ঠিক আছে তারপরে কমিউনিকেশন তো কমিউনিকেশনের মধ্যে ক্লাস হচ্ছে উনত্রিশটা তারপরে আমরা দেখবো হচ্ছে কি কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল সিস্টেমের মধ্যে কয়টা নয়টা ঠিক আছে তাহলে আমাদের এর মধ্যে সিলেবাস কি কি ত্রিপুলি অনলাইন ব্যাচের মধ্যে সার্কিট মেশিন পাওয়ার সিস্টেম ইলেকট্রনিক কমিউনিকেশন এবং কন্ট্রোল সিস্টেম তো এই সবগুলো পার্ট মিলে আমাদের মোট ক্লাস হবে প্রায় দুইশো সাতাশিটা বা এরও অধিক হতে পারে ঠিক আছে কারণ যেহেতু এখনও ক্লাস শেষ হয় নাই ক্লাস শেষ নয় বলতে এই যে মেশিনের ক্লাসটা চলতেছে তো মেশিনের ক্লাস বাড়লেও বাড়তে পারে তো অ্যাপ্রক্সিমেটলি তিনশো ধরতে পারি এই যে প্রায় তিনশোটা ক্লাস হবে এই ক্লাসের ডিউরেশন হবে এই যে তেরো বারো দুই থেকে আমাদের ছয় মাস কয় চলবে মাস তার মানে বলতে পারি যে তেরো জিরো সিক্স দুই হাজার চব্বিশ ঠিক আছে কয় মাস চলবে আমাদের ছয় মাস আমরা সময় নেব ছয় মাস ঠিক আছে আমরা সময় নেব কয় মাস ছয় মাস কারণ ত্রিপুরা ডিপার্টমেন্ট আসলে এত দ্রুত শেষ হওয়ার না ঠিক আছে মিনিমাম ছয় মাস লাগবে আর কি আচ্ছা তার মানে আমরা তেরো তারিখে শেষ করব ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা পরবর্তী ছয় মাসের অর্থাৎ চব্বিশ না জুন মাসের দু হাজার পঁচিশ সালে জুন মাসের তেরো তারিখে আমরা কী শেষ করব ঠিক আছে তেরো বারো দুই হাজার চব্বিশে শুরু করবো তেরো ছয় দুই হাজার পঁচিশে শেষ করব ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে স্টার্ট টাইম এবং এন্ড টাইম আমরা বলে দিলাম এবার আসি কোর্স ফিটা আমাদের কোর্স ফি হবে পাঁচ হাজার টাকা আমাদের কোর্স ফি কত পাঁচ হাজার টাকা যেটা কিস্তিতে দিবে দুই হাজার প্লাস দুই হাজার প্লাস এক হাজার টাকা অর্থাৎ ভর্তির সময় দুই হাজার পরবর্তী মাসে দুই হাজার পরবর্তী মাসে এক হাজার টাকা এইভাবে পে করতে হবে ঠিক আছে তারপরে যদি কেউ একবারে পে করতে চায় তাহলে তার জন্য কত টাকা চার হাজার টাকা ঠিক আছে একবারে পে করতে চায় দ্যাট মিন্স তাকে শুরুর সময় টাকা দিয়ে দিতে হবে যদি সে শুরুর সময় কোর্স ফি দিয়ে দেয় তাহলে কোর্স ফি কত হবে চার হাজার টাকা টোটাল ফি আর কি ঠিক আছে আচ্ছা তাহলে কোর্স ফি নিয়ে আমাদের আলোচনা শেষ এখন আসি আমাদের এই যে সিলেবাসটা কমপ্লিট করব এই শিটটা কী হবে বা রেফারেন্স বুকটা কী হবে আমরা জানি ইতিপূর্বে আমি কীভাবে ব্যাস রান করি সবাই জানে তারপরে আমি আর একটু বলি সার্কিট মেশিন পাওয়ার সিস্টেম ইলেকট্রনিক্স কমিউনিকেশন কন্ট্রোল সিস্টেম সবগুলাই হচ্ছে পার্সোনাল শিট থেকেই করানো হবে সবগুলাই কি পার্সোনাল লেকচার সিট ঠিক করানো হবে ইলেক্ট মানে এই যে এইগুলো আমার নিজস্ব লেকচার সিট আছে তিনটা আমার নিজস্ব লেকচার শিট নাই এটা ইলেকট্রনিক করানো হয়েছে এটা নিজস্ব লেকচার সিট থেকে অ্যানালগ করানো হয়েছে বই থেকে আর কি রিজনেন্স বই এবং রনি পারভেজ ভাইয়ের যে প্রশ্ন ব্যাংক আছে সে প্রশ্ন ব্যাংকটা সলিউশন করা হয়েছে এটা ধারণা অনুযায়ী কমিউনিকেশনের একটা লেকচার সিট আছে আমার না কন্ট্রোল সিস্টেমের লেকচার সিট সিট আছে যদিও আমার না যাই হোক এমন এটা বই করা হবে বাকিগুলো লেকচার শিট থেকে করানো হবে এইগুলা আমার আর নিচের একটু ভেঙে ভেঙে এগুলো আমি পরে হয়তো কোনো এক সময় লেকচার শিট বানাবো একটু সময় লাগবে আর কি ঠিক আছে তো যাই এখানে যেগুলো আসে জব প্রিপারেশনের জন্য এর বাহিরে ইনশাল্লাহ আসবে না সব সময় এর মধ্যেই থাকবে আমি লেকচার শিটগুলো সেইভাবেই বানিয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের লেকচার শিট নিয়ে আলোচনা হলো তো লেকচার শিট আমি দিয়ে দিব ফ্রি দিয়ে দিব মানে পিডিএফ দিব সেখান থেকে আপনারা বের করে নেবেন ফটোকপির দোকান থেকে বের করে নেবেন প্রায় কত অ্যাপ্রক্সিমেটলি চোদ্দোশো পেজ টোটাল লেকচারশিট আসবে অ্যাপ্রক্সিমেটলি চোদ্দো থেকে পনেরোশো ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি দরকার নেই রেঞ্জ তাহলে চোদ্দোশো ধরে নেন অ্যাপ্রক্সিমেটলি চোদ্দোশো পেজ আমাদের লেকচারশিট হবে আচ্ছা আর একটা কথা কি থাকবে যে ক্লাস সিস্টেমটা রকম। ক্লাস সিস্টেম হচ্ছে সপ্তাহে সাত দিনই ক্লাস হবে ঠিক আছে সপ্তাহে কয় দিন সাত দিনই ক্লাস হবে তো সপ্তাহে সাত দিন ক্লাস হবে সাত দিনের মধ্যে ছয় দিন দেব হচ্ছে আমি কি রেকর্ডেড ছয় দিন কি দেব রেকর্ডেড ক্লাস ঠিক আছে ছয় দিন দেব হচ্ছে রেকর্ড ক্লাস ঠিক আছে আচ্ছা তো ছয় দিন রেকর্ড ক্লাস দিব তারপরে সপ্তম দিনে ঠিক আছে তারপরে কি সপ্তম দিনে আমি আপনাদের লাইভ ক্লাস নেব সপ্তম দিনে কি ক্লাস হবে লাইভ ক্লাস তাহলে এই লাইভ ক্লাস কী হবে সপ্তম দিনে এই যে বিগত যে ছয় দিনে যে রেকর্ড ক্লাস দিয়েছি এই রেকর্ড ক্লাসে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা নিয়েই আমাদের আলোচনা হবে কি সপ্তমতম দিনে ঠিক আছে সপ্তমতম দিনে ওকে তাহলে সপ্তম দিনে যেহেতু লাইভ ক্লাস হবে সেটা সলভ ক্লাস ঠিক আছে তো এটা হবে জুম অ্যাপের মাধ্যমে কার মাধ্যমে জুম অ্যাপের মাধ্যমে জুম অ্যাপের মাধ্যমে এটা হবে এখন যদি গাজীপুরে গাজীপুরে যারা থাকেন তারা যদি এই কোর্সে অন্তর্ভুক্ত হন তাহলে তাদের জন্য স্পেশাল থাকছে কীরকম তারা তো এই ছয় দিন রেকর্ড ক্লাস নিবে কিন্তু এই যে সপ্তমতম দিন অর্থাৎ প্রবলেম সলিউশনের দিন তারা কি করবে অফলাইনে করতে পারে প্রবলেম সলিউশনটা কি অফলাইন করতে পারে ঠিক আছে মিনিমাম আট দশজন হলে তাহলে আমি প্রবলেম সলিউশন তাদের অফলাইন অর্থাৎ সপ্তাহে একদিন যে প্রবলেম সলিউশন করব। সেই সলিউশন অর্থাৎ ছয় দিন রেকর্ডের এর ভিত্তি এর উপরে ভিত্তি করে যে রেকর্ সলভ ক্লাসটা হবে বা সলিউশন ক্লাস হবে সেটা আমি অফলাইনে নিব যদি আট থেকে দশজন আপনারা হন মিনিমাম আর কি অফলাইনে নেব সেটা কোথায় নিব টট কোচিংয়ের কাছে ঠিক আছে টট কোচিং আছে না এই টট কোচিংয়ের পাশে আমি ওখানেই থাকি তার নিচতলা হচ্ছে আমার প্রাইভেট রুম বা কোচিং যেটাই বলেন না কেন ডাল ম্যাটার এই টট কোচিংয়ের কাছে আমি হচ্ছে অফলাইনে ক্লাস নেবো তার মানে আপনারা চাইলে এখানে অফলাইন মানে গাজীপুরে যারা আছেন তারাও ভর্তি হতে পারেন অনলাইনে আবার বাইরে আছে তারা তো ভর্তি হবে তাতে কোনো সমস্যা নাই তো এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যান এর বাইরেও যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন কোনো অসুবিধা নাই আর আমি কোর্সগুলো যেভাবে সাজিয়েছি পরীক্ষা বয়েটে হোক বা পিএচসি হোক বা যেখানে হোক না কেন সবসময় এর মধ্যেই পাবেন ইনশাল্লাহ এর বাইরে তেমন কোনো কিছু পাবেন না ঠিক আছে আমি সেইভাবে সিটগুলা বানিয়েছি এবং সেইভাবে কোর্সটা প্ল্যান করেছি ঠিক আছে এর বাইরে কখনো পাবেন না ইনশাআল্লাহ ঠিক আছে হয়তো আসলে এভাবে বলা উচিত না যে কখনোই পাবেন না ম্যাক্সিমাম এর মধ্যে পাবেন এটা হচ্ছে সুন্দর কথা ঠিক আছে তো যা বললাম এর বাইরেও যদি কারো কোনো কথা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাই হচ্ছে কোর্স প্ল্যান আমার কাজ শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ